ডিয়ার ভিওয়ার্স সালামুকুম আসলাম ইয়ার বিটিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন আমি আজকে নতুন একটি টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হয়েছি তো আমার ভিডিওর বিষয় হচ্ছে ট্রান্সমিশন লাইন তো ট্রান্সমিশন লাইনের এখানে দেখতে পাচ্ছি যে একটি টাওয়ার রয়েছে তো টাওয়ারটি আসলে কিন্তু অনেক হাইট কেননা এটা হাই ভোল্টেজ এখানে ওয়ান থার্টি কেবি লাইন অর্থাৎ এক হাজার ত্রিশ সরি এক লক্ষ ত্রিশ হাজার ভোল্টের লাইন তো এই লাইনটি আসলে মূলত ট্রান্সমিশন লাইন তো এটা মূলত আমরা যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র জানি অর্থাৎ যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র হয় সেখান থেকে পাওয়ার গ্রিডে দেওয়ার পরে গ্রিড থেকে বিভিন্ন জায়গায় প্রয়োজন অনুযায়ী ট্রান্সমিশন করা হয় অর্থাৎ এক স্থানে উৎপাদন হয় এবং অন্য স্থানে সেটা ব্যবহারের জন্য ট্রান্সমিশন করা হয় তো এই ট্রান্সমিশন করার জন্য উঁচু উঁচু অনেক টাওয়ার ব্যবহার হয় তো এইখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু মূলত টাওয়ার তো এখানে আসলে অনেকগুলোই লাইন আছে মানে আসলে হয়তো আপনারা বুঝতে পারতেছেন দেখেন এখানে অনেকগুলো কেবল তো মূলত আসলে আমরা জানি যে ট্রান্সফর্মার থেকে যে লাইনগুলো আসে সেই লাইনগুলোতে কিন্তু স্টার কানেকশন এবং ডেল্টা কানেকশন হয়ে থাকে তো এখানে যেহেতু এই লাইনটিতে অনেক বেশি ভোল্টেজ অর্থাৎ এক লক্ষ ত্রিশ হাজার ভোল্টেজ সো এটা কিন্তু স্টেপ আপ ট্রান্সফর্মার তো স্টেপ আপ ট্রান্সফর্মার থেকে এটাকে একশো তো এক লক্ষ ত্রিশ হাজার বোল্ট পর্যন্ত এখানে আছে তো এই ভোল্টেজটা যেহেতু অনেক বেশি ভোল্ট তো এই জন্য এটা আসলে অনেক উপরে দেওয়া হয় কারণ নিচ থেকে দিলে এটা ভোল্টেজের যে ইয়াটা আছে তো সেই জন্য মানুষের কোনো সমস্যা হতে পারে যাই হোক এখানে আসলে মূলত বোঝার চেষ্টা করব যে এইখানে দেখেন এই পাশ থেকে যে লাইনগুলো আসছে এটা হচ্ছে পাওয়ার গ্রিড থেকে আসছে এবং এই পাশ থেকে এই এই লাইনগুলো যেগুলো চলে গেছে সেগুলো আসলে লোডে চলে গেছে অর্থাৎ অন্য জায়গায় চলে গেছে তো মূলত এখানে যেভাবে কানেকশন করছেন দেখেন টাওয়ারের সাথে কিন্তু অনেকগুলো ইনসুলেটর রয়েছে অনেক তো এই বিভিন্ন রকম ইনসুলেটর এগুলো বেশিরভাগই ব্যবহার হয়েছে এখানে সাসপেনশন ইনসুলেটর এবং কিছু আছে ডিস ইনসুলেটর এবং তাছাড়া কিছু পিন ইনসুলেটরও রয়েছে তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানে সাসপেনশন ইনসুলেটর এবং এই ডিস্ক টাইপ ইনসুলেটর ব্যবহার হয়েছে তো ডিস্ক টাইপ ইনসুলেটর ব্যবহার করে দেখেন এক স্থান থেকে অন্য স্থানে একটা কানেক্ট কানেক্টর দিয়ে এক লাইন থেকে অন্য লাইনের দিকে কানেক্টর হয়েছে আসলে এখান থেকে ওরকম বোঝানো সম্ভব না তো তারপরেও আমি আপনাদেরকে যতটুকু পারি চেষ্টা করব তো মূলত দেখেন একটা একটা ফলো করলেই হবে এখানে থ্রি ফেস যেহেতু লাইন থ্রি ফেজ লাইনের মধ্যে কিন্তু তিনটা লাইন থাকে যেমন আর ওয়াই মূলত তিনটাই আছে তো একাধিক আসলে মানে একটি ইয়াতে যদি দিতো এমপেয়ার অনেক বেশি হতো যার কারণে এখানে অনেকগুলো লাইনে করে বিভক্ত করে নিয়ে গেছে যাতে করে তারগুলো চিকন হয় আর তার চিকন হওয়ার কারণে কিন্তু এটা মানে সুবিধাজনক হবে এটাই যে মূলত মানে কস্টিংটা কম হবে কারণ চিকন তার ভোল্টেজ বেশি ভোল্টেজ যদি বেশি হয়ে যায় তাহলে আম্পেয়ার কিন্তু কমে যায় এটা আমরা জানি তো মূলত বিষয়টি হচ্ছে এটাই তাছাড়া যে ইনসুলেটরগুলো দেখতেছেন এই ইনসুলেটর দিয়ে দেখেন এই যে এখানে যেটা দেখা যাচ্ছে তো এটা কিন্তু মূলত হচ্ছে ডিস ইনসুলেটর এই ডিস ইনসুলেটর থেকে যে তারগুলো আসছে দেখেন আর একটা সাথে লেগেছে সেটা হচ্ছে গ্রিড লাইনের সাথে যেটা লাগা হয়েছে অর্থাৎ এই যে পাশেরগুলা তো মূলত এইখান থেকে এখানে কানেক্ট করে দিয়েছে অর্থাৎ এই লাইনটা যেটা চলে গেছে দেখেন অনেক দূরে চলে গেছে তো আসলে এটা যেখানে ব্যবহার হয়েছে অনেক দূরে অর্থাৎ উত্তরবঙ্গের দিকে চলে গেছে এবং যশোরের দিকে এবং রংপুরের দিকে এই দিকে চলে গেছে তো যাই হোক এখানে মূলত এটুকুই আশা করি বুঝতে পারছেন তাছাড়া ওরকম কিছু বলার নাই এখানে তো যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অন্যজনকে দেখার জন্য শেয়ার করবেন কিন্তু মূলত মনে রাখবেন এখানে এক লক্ষ ত্রিশ হাজার ভোল্টেজ এই জন্যই আসলে এটা এত হাইট করা আর এমপিআয়ার যেহেতু বেশি অনেক মেগাওয়াট এখানে প্রায় চারশো মেগাওয়াট মতো বিদ্যুৎ আছে তো এটা যেহেতু স্থানান্তর করার জন্য অর্থাৎ এক এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সমিশন ট্রান্সফার করার জন্য এই লাইনটি ব্যবহার করা হয়েছে যদি এত ভোল্টেজ যদি এখানে কম থাকতো তাহলে কিন্তু তার অনেক মোটা হতো আর তার মোটা হলে এই টাওয়ারগুলো আর অনেক বেশি মোটা করা লাগতো এটা কস্টিংটা অনেক বেশি ছিল তো মূলত সেই কারণেই কিন্তু এইখানে যে ই আছে পাওয়ার গ্রিড আছে সেখান থেকে যে স্টেপ আপ ট্রান্সফর্মার ব্যবহার করেছে স্টেপ আপ ট্রান্সফর্মারটা ব্যবহার করে সেখানে ভোল্টেজকে বাড়িয়ে এমপিআরকে কমিয়ে কেননা ভোল্টেজ এবং পাওয়ারের ভোল্টেজ এবং কারেন্টের গুণফলি হচ্ছে পাওয়ার তো যে মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছে সেটা ভোল্টেজ বাড়িয়ে একটা ট্রান্সমিশন লাইনে দিয়ে দিছে এবং তারপরে যে ওইখানে যে উপকেন্দ্র আছে সেখানে আবার ভোল্টেজ ডাউন করে বাসাবাড়িতে ব্যবহার করবে বা ইন্ডাস্ট্রিতে ব্যবহার করবে তো বিভারত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্যজনকে দেখার জন্য শেয়ার করবেন এবং আমার এই ধরনের আরও নতুন নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে চ্যানেলটি এখনও তারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে আসলাম বি টিভির সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ